হ্যালো বন্ধুরা, চ্যানেল 21-এর পক্ষ থেকে আমি মমতা ইব্রাহিম খৈলা আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো অনেকদিন পর বন্ধু আপনাদের মাঝে আবারও ফিরে এলাম। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে লেবু। লেবুর উপকারিতা নিয়ে আপনাদের সাথে একটু কথাবার্তা হবে আজকে। তো লেবুর উপকারিতা নিয়েই কথাবার্তা হবে। রূপচর্চার জন্য লেবু একটু বিশেষ উপাদান। সৌন্দর্য চর্চায় লেবুর ব্যবহার আজ থেকে হয়নি। প্রাচীন মিশর এবং গ্রীষ্মের রাজকুমারীরাও লেবুর সমাদর করতেন। লেবুকে তারা তাদের রূপচর্চার একটি বিশেষ উপকরণ হিসেবে ব্যবহার করতেন। এই জন্য চীন দেশে লেবুকে বলা হতো লিমুং, অর্থাৎ মেয়েদের জন্য উপকারী। চীনের উপকথায় আছে, কোনো এক রূপসী সম্রাজ্ঞী লেবু থেকে তার রূপচর্চার উপকরণ তৈরি করতেন এবং তার সৌন্দর্যের তথ্যটি গোপন রেখেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর ব্যাপারটি জানাজানি হয়ে গেল। আর তখন থেকে মেয়েরা রূপচর্চায় লেবুর ব্যবহার করে আসছেন। আমাদের দেশে লেবু অতি সহজেই পাওয়া যায়। সৌন্দর্য বাড়াতে লেবুর কার্যকারিতা অনেকখানি। প্রসাধনী সামগ্রী হিসেবে আপনি যে মেকআপ ব্যবহার করছেন তাতে আপনার মুখে যেই পরিচ্ছন্নতা বা সৌন্দর্য ফুটে ওঠে তা সাময়িক, কিন্তু প্রাকৃতিক সামগ্রীর ব্যবহারে সৌন্দর্য হয় স্থায়ী। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যদি এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে অর্ধেকটা পাতিলেবুর রস সামান্য মধু অথবা চিনি দিয়ে মিশিয়ে খান, তাহলে শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। শরীরের চামড়ায় ফুটে উঠবে আভা, চোখে মুখে বিবর্ণতা মুছে গিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে বহুগুণ। আপনার চামড়া যদি তৈলাক্ত হয় তাহলে দিনের মধ্যে কয়েকবার লেবুর রস পান করুন। চামড়ার তেলতেলে ভাব কয়েকদিন পরেই কমে আসবে। মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য এক টুকরা লেবুর রসের সাথে দু চামচ মধু মিশিয়ে তুলার সাহায্যে মুখে প্রলেপ লাগাবেন। 15-20 মিনিট এই প্রলেপ রাখার পর ধুয়ে ফেলবেন। যাদের মুখে ব্রণ আছে তারা দুধ বাদ দিয়ে শুধু লেবুর রসই লাগাবেন। মনে রাখবেন, মুখের ব্রণ এবং ব্রণের দাগ সরানোর জন্য লেবুর রস ত্বকে রাখা একান্তভাবেই দরকার। তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ বিষে দেখা যায়। লেবু কিংবা গাজরের রসের অল্প একটু চিনির সাথে মিশিয়ে খেলে এর হাত থেকে সহজেই রেহাই পাওয়া যায়। লেবু কিংবা গাজরের রস অল্প একটু চিনির সাথে মিশিয়ে খেলে এর হাত থেকে সহজেই রেহাই পাওয়া যায়। শুষ্ক ও রুক্ষ ত্বকের কমনীয়তা আনার জন্য লেবুর রস, গোলাপ জল ও শশার রস সমপরিমাণে মিশিয়ে ঘাড়, গলা ও দেহের অন্যান্য অংশে মাখুন। 15 মিনিট পর ধুয়ে ফেলুন। ডিমের সাদা অংশের সাথে অর্ধেকটা লেবুর রসও কুসুম গরম পানির সাথে পেস্টের মতো করে মিশিয়ে নিন। এই প্রলেপটি আস্তে আস্তে মাখুন। শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। তেলতেলে ত্বকের পক্ষে এটি ভীষণ উপকারী। লেবুর রস ও শশার রস সমপরিমাণ মিশিয়ে নিন। ব্যাস, হয়ে গেল অ্যান্টিজেন্ট লোশন তৈরি। এটি ত্বকে লাগিয়ে রাখুন। কয়েকদিনের মধ্যেই ত্বকের তেলতেলে ভাব কমে যাবে। রাতে ঘুমাতে যাবার আগে এক চামচ দুধের সরের সাথে কয়েক ফোঁটা লেবুর রস ধীরে ধীরে ত্বকে মালিশ করে নিন। সকালে উঠেই তা ধুয়ে ফেলুন। ত্বকের উপকারের দাগগুলি উঠে যাবে। দেহ ত্বকের কোমল এবং দাগমুক্ত রাখার জন্য লেবু একটি চমৎকার উপাদান। ত্বকে অনেক সময় কালো দাগ দেখা যায়, এই ক্ষেত্রে একটি ছোট শশার সাথে একটি পাতিলেবুর রস, এক চামচ ব্রান্ডি ও এক চামচ ডিমের সাদা অংশ, দু চামচ গোলাপ জল মিশিয়ে ত্বকে ধীরে ধীরে মালিশ করবেন। কালো দাগ তো দূর হবেই, সেই সাথে ত্বক হবে আকর্ষণীয়, কোমল ও উজ্জ্বল। হাতের কনুই, হাঁটু, পায়ের গোড়ালি এসব জায়গায় বেশি ময়লা জমে, এই নিয়ে অনেকেরই দুশ্চিন্তার শেষ নেই। আধা টুকরো লেবু নিয়ে এই জায়গাগুলোতে ভালো করে ঘষে নিয়ে ময়লা উঠে গিয়ে ঝকঝকে হয়ে উঠবে।
পায়ের রুক্ষভাব দূর করতে লেবুর রসের সাথে অল্প মিহি চিনি মিশিয়ে মালিশ করে নেবেন। 10 মিনিট পর হাত ধুয়ে নিন কুসুম গরম পানিতে, দেখবেন হাত পা কোমল মসৃণ হয়ে উঠেছে। ঘরের কাজ যেমন কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, এসব কাজ করতে করতে করা পড়ে গেছে, হাতের মোলায়েম ভাব নষ্ট হয়ে যায়, এই ক্ষেত্রে গোলাপ জলের সাথে লেবুর রস মিশিয়ে হাতের পাতায় মাখুন। এছাড়া হাতের রুক্ষতা দূর করার জন্য নিয়মিত টমেটোর রস, লেবুর রস ও কাঁচা দুধ একসাথে মিশিয়ে গোসলের আগে 15 মিনিট আপনার ত্বকে মেখে নেবেন। মুখের মেস্তা বা অন্যান্য দাগ দূর করতে স্ক্রিনের উপর ভাফার নেবেন না। 1 চামচ মুলতানি মাটি ও 1/2 চামচ টেলকম পাউডার গোলাপ জলের সাথে মিশিয়ে সেই মিশ্রণে কয়েক ফোঁটা গ্লিসারিন ও লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এই মিশ্রণটি 3-4 দিন ব্যবহার করুন। অতুলনীয় সৌন্দর্যময় কেশরাজির পরিচর্যায় লেবু প্রয়োজনীয় অত্যাধিক সর্বাধিক। প্রতিদিন গোসলের আগে একটা লেবু চিপে রস বের করে সেই সাথে সেই রস চুলের গোড়ায় বিলি কেটে কেটে ঘষে লাগিয়ে দিন। এতে চুলের গোড়া পরিষ্কার, শক্ত, চুলের খুশকি দূর হবে। এছাড়া চায়ের পাতা ছেঁকে সেই পানি একটা লেবুর রস মিশিয়ে শ্যাম্পু করার পর সেই পানি দিয়ে মাথা ধুয়ে ফেললে চুলের রুক্ষভাব কেটে চুল হবে রেশমের মতো কোমল, মসৃণ ও উজ্জ্বলতা। তো বন্ধুরা, এই ছিল আপনাদের সাথে লেবুর উপকারিতা আর লেবুর উপকার সম্পর্কে কথাবার্তা বলা। তো বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করেই সঙ্গে থাকবেন আরও এরকম কিছু টিপস পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।